নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো সহজ হয়ে যাবে নিজেদের জন্য সময়ও বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোটো ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করবে একটা চাবির রিং আমরা অনেকে কিন্তু এই ধরনের চাবির রিংয়ের ব্যবহার করে থাকি চাবিগুলো একটা জায়গার মধ্যে গুছিয়ে রাখার জন্য তবে যখন আমরা নতুন চাবির রিং নিয়ে আসি আর সেই রিংয়ের মধ্যে চাবিটা যখনই এইভাবে পোড়াতে যায় দেখবেন আমরা কিন্তু কোনোভাবেই পোড়াতে পারি না এতটাই এই রিংটা টাইট থাকে তাছাড়াও নখ দিয়ে যদি খুলতে যায় অনেক সময় নখে ব্যথা হয়ে যায় নখ ভেঙেও যায় তো এই ধরনের সমস্যা হলে আপনারা কী করবেন নিয়ে নেবেন কয়েন কয়েনটা প্রথমে এই চাবির রিংয়ের মধ্যে এইভাবে করে পরিয়ে দেবেন কাজটি কীভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পার আমি এইভাবে একটু চাপ দিয়ে রিংয়ের মাঝখানে কয়েনটাকে নিয়ে আসবো তাহলেই দেখবেন রিংটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাবে এই রিংয়ের মধ্যে এবার যে চাবিগুলো আপনারা পরাবেন এইভাবে করে যদি পরিয়ে দেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা রিঙের মধ্যে চাবিটা পরিয়ে নিতে পারবেন এইভাবে আমি দুটো চাবি এই রিং মধ্যে পরিয়ে দিলাম তারপর এই যে কয়েনটা রয়েছে আপনারা তলার সাইড থেকে এইভাবে করে বের করে নেবেন আর তারপর এই রিংয়ের মধ্যে যদি এইভাবে ঘুরিয়ে নেন দেখবেন খুব সহজেই কিন্তু এই রিংয়ের মধ্যে চাবিটা পরিয়ে নেওয়া হয়ে যাবে আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা লঙ্কা আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে এমন কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে আমরা লঙ্কা কুচির ব্যবহার করি তবে লঙ্কা যখনই আমরা কুচি করি ছুরি বা বটির সাহায্যে আমাদের হাতের মধ্যে যদি লেগে গে যায় অনেকেরই হাত কিন্তু জ্বালা করতে শুরু করে তবে আপনারা কিভাবে ছুরি বটির সাহায্য চাড়ায় লঙ্কা কুচি করে নেবেন তেমনই একটা টিপ শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিচ্ছি একটা প্লেট আর নিয়েছি কাচি কাচির সাহায্যে আমরা যদি লঙ্কাটা এইভাবে করে কেটে নিই সেক্ষেত্রে দেখবেন আমাদের হাতের মধ্যে লঙ্কা লেগেও যাবে না খুব সহজেই লঙ্কা কুচিও করে নিতে পারবো আপনারা কিন্তু এইভাবে যত খুশি লঙ্কা কুচি করতে পারেন আমি এখানে দুটো লঙ্কা এইভাবে করে কুচি করে নিয়েছি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা অনেকে কিন্তু নোংরা তোলার জন্য এই ধরনের বেলচার ব্যবহার করে থাকি তবে যখনই আমরা নোংরা তুলে নিই এই ধরনের বেলচার মধ্যে এই বেলচাটাকেও কিন্তু আমাদের ভালোভাবে পরিষ্কার করতে হয় না হলে অনেকটাই নোংরা বসে যায় তবে আপনারা যখনই এই ধরনের বেলচার ব্যবহার করবেন নোংরা পরিষ্কারের জন্য সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা পলিথিন পলিথিনের মধ্যে বেলচাটাকে পরিয়ে এইভাবে করে একটা গিট দিয়ে দেবেন না হলে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন এবার যদি আপনারা নোংরা পরিষ্কার করার সময় এইভাবে করে বেলচার মধ্যে তুলে নেন সেক্ষেত্রে কি হবে আমাদের ডাইরেক্ট বেলচার মধ্যে নোংরাগুলো কিন্তু লাগবে না প্লাস্টিকের মধ্যেই থেকে যাবে আপনারা চাইলে এই নোংরা এইভাবে করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে পারেন আর যদি এইভাবে ডাস্টবিনের মধ্যে না ফেলেন সেক্ষেত্রে প্লাস্টিকটাকে এইভাবে করে খুলে প্লাস্টিকটার ভেতরে নোংরাটা রেখে সেটাও কিন্তু আপনারা ফেলে দিতে পারেন আর বারবার করে কিন্তু আপনাদের এই বেলচাগুলো ধোয়ার কোনো দরকার নেই আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের বেকিং সোডা তারপর খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন এখানে নিয়েছি পেপার পেপারটাকে হাতের সাহায্যে মুড়িয়ে নিয়েছি তারপর যে মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যে খুব ভালোভাবে পেপারটাকে ডুবিয়ে হাত দিয়ে এইভাবে করে চেপে দিই এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র পাত্রের মধ্যে এই পেপারটাকে দিয়ে দিয়েছি কী কাজে ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই কম বেশি ফ্রিজের ব্যবহার করে থাকি ফ্রিজের মধ্যে মাছ মাংস রান্না করা খাবার দুধ ইত্যাদি রেখে থাকি তবে কোনো কারণবশত যদি খাবারের ঢাকা খোলা যায় সেক্ষেত্রে ফ্রিজের দরজা খুললেই ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ কিন্তু বেরোতেই থাকে তো আপনারা কী করবেন এইভাবে করে একটা পেপার বেকিং সোডার মিশ্রিত জলের মধ্যে ডুবিয়ে তারপর ফ্রিজের এক একটা সাইডে রেখে দেবেন এতে কি হবে ফ্রিজের মধ্যে যে বাজে স্মেল বা দুর্গন্ধ থাকে সেটা কিন্তু পেপার খুব সহজেই অ্যাবসর্ভ করে নেবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের হলুদের গুঁড়ো আর নিয়েছি এখানে আমি পাউডার আপনারা যে কোনো সুগন্ধযুক্ত পাউডার নিতে পারেন একদম সামান্য পরিমাণের পাউডার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নিয়েছি এখানে আমি করপূর যতটা সম্ভব হাত দিয়ে এইভাবে করে গুঁড়ো করে দিয়ে দিলাম এবার নিয়ে নিয়েছি একটা চামচ চামচের সাহায্যে তিনটে উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন এটা একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকে কিচেন সিঙ্কের মধ্যে কোনো না কোনো কোনো কাজ করে থাকি তবে অনেক সময় দেখবেন কিচেন সিঙ্কের যে ছিদ্রটা রয়েছে সেখান থেকে তেলা পোকা ছোটো ছোটো পোকামাকড় ওপরে উঠে আসে বিশেষ করে রাত্রেবেলা পুরো কিচেনটাকে তো নোংরা করে দেয়ই কিচেন সিঙ্কটাকেও কিন্তু অনেকটাই নোংরা করে দেয় তাছাড়া আপনারা কী করবেন রাত্রে শোয়ার আগে এইভাবে করে একটা সলিউশন বানিয়ে নেবেন তারপর কিচেন সিঙ্কের যে ছিদ্রটা রয়েছে তার মধ্যে বেশ কিছুটা এইভাবে করে ছড়িয়ে দেবেন এখানে হলুদ গুঁড়ো পাউডার করপুর দেওয়ার কারণে একটা স্ট্রং গন্ধের তৈরি হয় যার কারণে এই গন্ধের জন্য কোনো রকমের তেলা পোকা পোকা আরশোলা ছোটো খাটো পোকামাকড় কোনো কিছুই কিন্তু আসবে না আপনারা চাইলে একটা কোনো ভারী ধরনের বাটি বা কাপ বা যে কোনো জিনিস এখানে ব্যবহার করতে পারেন যদি কোনোভাবে পাইপের মধ্যে ছোটোখাটো খাটো পোকামাকড় তেলা পোকা চলেও আসে এইভাবে যদি আপনারা ঢাকা দিয়ে রেখে দেন সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু কিচেন সিঙ্কের ওপরেও আসবে না আর গন্ধের কারণে কিন্তু তারা চলে যাবে পরের দিন আপনারা ওয়াশ মেশিনটাকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের জল এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ লবণটা দিয়ে আমি এইভাবে করে মিশিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো ডিম ডিম আমরা কম বেশি অনেকেই সেদ্ধ করি অনেক সময় ডিম সেদ্ধ করার সময় আমরা বুঝতে পারি না ডিম ফাটা রয়েছে কি নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি একটু লবণ দিয়ে দেন জলের মধ্যে সেদ্ধ করার আগে ডিম কিন্তু কোনোভাবে বাইরে বেরিয়ে যাবে না ফেটে থাকলেও তাছাড়া খুব কম সময়ে ডিম সেদ্ধ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর ডিমটার মধ্যে কিন্তু ফাটা কিছু অংশ ছিল আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি তো লবণ দেওয়ার কারণে কোনোভাবে কিন্তু ডিমের ভেতরের অংশটা বেরিয়ে যায়নি ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি একটা সাইড ব্যাগ আমরা অনেকে কিন্তু এই ধরনের সাইড ব্যাগ ব্যবহার করে থাকি তবে রেগুলার যখন আমরা কোথাও যাই এই ধরনের ব্যাগ নিয়ে সেটা চাকরির জন্য হোক কি অন্যান্য কাজের জন্য তখন অনেক সময় দেখা যায় এই ব্যাগের চেনগুলো কিন্তু ঠিকঠাক ভাবে লাগানো যায় না অনেক সময় কেটে কেটে লাগে আর যদি জোর করে আমরা চেনটা লাগাতে যাই বা খুলতে যাই সেক্ষেত্রে দেখা যায় চেন অনেক সময় কেটেও যায় তো এই ধরনের সমস্যা হলে আমরা কি করি তখন বাজারে কিন্তু নিয়ে যাই চেনটা ঠিক করানোর জন্য তো আপনারা বাজারে না নিয়ে গিয়ে কিভাবে বাড়িতে ঠিক করবেন আমি এখানে নিয়েছি সাবান সাবানটাকে চেনের মধ্যে এইভাবে করে একটু ভালোভাবে ঘষে নিচ্ছি পুরো চেনের মধ্যেই কিন্তু এইভাবে সাবানটা ঘষে নিতে হবে তো দেখ দেখতেই পাচ্ছেন ওপরের চেনটার মধ্যে সাবানটা ঘষে নেওয়ার পর এইভাবে সাবানটাকে ঘষে নিচ্ছি অনেকে আমরা মোমবাতির ব্যবহার করে থাকি তবে সবার কাছে যদি মোমবাতি না সবসময় থাকে সেক্ষেত্রে সাবান দিয়ে কিন্তু আপনারা এই কাজটি এইভাবে করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এই চেনটাকে লাগিয়ে নিতে পারলাম আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পর এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জল এবার লবণ আর জলটাকে খুব ভালোভাবে আমি এই পাত্রের মধ্যে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা প্রত্যেকে কম বেশি রুটি করে থাকি তবে রুটি করার আগে আটাও কিন্তু মেখে থাকি তবে যখন আমরা আটা মাখি অনেক সময় দেখা যায় আমাদের হাতের মধ্যে বা যে পাত্রের মধ্যে আটা মাখি অনেকটাই পরিমাণে লেগে থাকে এতে করে অনেকটা আটা আমাদের নষ্ট হয়ে যায় তো আপনারা এইভাবে করে পাত্রের মধ্যে বেশ কিছুটা লবণ আর জল লাগিয়ে নেবেন তারপর যদি আপনারা অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেন সেক্ষেত্রে দেখবেন আটা কিন্তু একটুও পাত্রের মধ্যে হোক কি আপনার হাতের মধ্যে লেগে যাবে না আর আটা নষ্টও হবে না আশা করছি আপনাদের এই টিপটি অনেক বেশি কাজে আসবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আটা কিন্তু মেখে নেওয়াও হয়ে গেছে আর পাত্রের মধ্যেও কিন্তু বেশ কিছু আটা লেগে নেই আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সাবানের টুকরো সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন সাবান ব্যবহার করার পর সাবানগুলো দেখবেন এইভাবে করে ছোটো হয়ে যায় টুকরো হয়ে যায় যার কারণে এই সাবান কিন্তু তারপর আমরা আর কেউই কোনো কাজে ব্যবহার করি না হয় বাড়িতে এরকমই পড়ে থাকে না হলে ফেলে দিই তবে সাবানের টুকরো ফেলে না দিয়ে নানাভাবে ব্যবহার করতে পারেন তারই মধ্যে একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি আমি এখানে নিয়েছি মোজা আপনারা পুরোনো যে কোনো মোজা নিতে পারেন আমি এখানে দুটো সাবানের টুকরো নিয়ে এইভাবে করে মোজার মধ্যে দিয়ে দিয়েছি বাকি সাবানের টুকরো পরে ব্যবহার করব এবার মোজার মধ্যে একটা গিট দিয়ে দিচ্ছি যাতে করে সাবানের টুকরোগুলো বেরিয়ে না আসে তো এটা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় টয়লেটের ব্যবহার আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি করে থাকি তবে টয়লেট আমরা কেউই কিন্তু রোজ রোজ পরিষ্কার করতে পারি না কারো পক্ষে কিন্তু সম্ভব নয় তবে মাঝে মধ্যে যদি টয়লেট কোনো কারণে পরিষ্কার করা না হয়ে থাকে সেক্ষেত্রে টয়লেট থেকে বাজে দূর বন্ধু কিন্তু বেরোতেই থাকে আপনারা কীভাবে টয়লেটের মধ্যে হাত না লাগিয়ে টয়লেট পরিষ্কার করে নেবেন এই মোজার মধ্যে সাবানের টুকরোগুলো আমি দিয়ে রেখেছি সেগুলো এখানে নিয়েছি ফ্লাস বক্সের ভেতরে আমরা যদি এভাবে দিয়ে রেখে দিই যখনই আমরা টয়লেটের ব্যবহার করব এই ফ্ল্যাশ বক্সটা যদি দিয়ে দিই সেক্ষেত্রে দেখবেন টয়লেটটা কিন্তু পরিষ্কারও হয়ে যাবে তাছাড়াও যদি বাজে দুর্গন্ধ থাকে সাবান দেওয়ার কারণে সেই দুর্গন্ধও কিন্তু খুব সহজেই চলে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আর এখানেই শেষ করছি